আপনাদের সবাইকে স্বাগত জানাই সাব্রি স্টার ইউটিউব চ্যানেলে তো ভারতীয় বাজারে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে কোনো স্যামসাংয়ের মোবাইল যদি কিনতে চান এবং বাংলাদেশ এটি পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যদি কোনো মোবাইল কিনতে চান তাহলে আজকের দিনে আমাদের কাছে দুটি অপশান আছে একটা হলো স্যামসাং গ্যালাক্সি এম এবং একটা হলো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন মোবাইলটি কেনা আপনার জন্য ঠিক হবে এবং দুটোর ফুল কম্প্যারিজান আমরা এই ভিডিওটি করবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে এই ভিডিওটি দেখে নিলে দুটি মোবাইলের মধ্যে আপনার কোনো রকমের কনফিউশন থাকবে না তো চলুন সময় নষ্ট না করে আমাদের আজকের ভিডিও শুরু করি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ওয়ান এবং স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ওয়ান দুটোর মধ্যে আমরা সিমিলার ডিসপ্লে পাচ্ছি দুটোর মধ্যেই সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি দুটোর মধ্যেই সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে পাচ্ছি দুটোর মধ্যেই ওয়াটার ড্রপ নজ পাচ্ছি দুটোর মধ্যেই ভাইব্রেন্ট কালার পাচ্ছি এবং অনেক পাঞ্চি কালার পাচ্ছি দুটোর ডিসপ্লে দেখতে অসম লাগছে ডিসপ্লে কোনো রকমের পার্থক্য আপনারা পাবেন না সিমিলার ডিসপ্লে আপনারা বলতে পারেন কিন্তু পার্থক্য আসছে আপনারা ডিজাইনে দুটোর মধ্যে আমরা পলিকার্বনেটের বডি পেলেও এ থার্টি ওয়ানে আমরা বেশি গ্লসি এবং গ্রেডিয়ান একটি ফিনিশ পাচ্ছি এবং স্ক্র্যাচ এম থার্টি ওয়ানের তুলনায় এ থার্টি ওয়ান একটু কম পড়ে তো এদিক থেকে ডিজাইন বেসে দেখলে এ থার্টি ওয়ান এগিয়ে আছে এম থার্টি ওয়ানের সিমিলার মানে নর্মাল ডিজাইন পাচ্ছি সিম্পল কালারের সঙ্গে আছে কোনো রকম গ্লসি গ্রেডিয়ান ফিনিশ আমরা পাচ্ছি না তো ডিজাইনের দিক থেকে দেখলে একটু হলেও এ থার্টি ওয়ান এগিয়ে যাচ্ছে এবার যদি আমরা দেখি পারফরমেন্স এটার মধ্যে আমরা আকাশ এবং পাতাল পার্থক্য দেখতে পাবো এম থার্টি ওয়ানে ইউজ করা হয়েছে এক্সেনস নাইন সিক্স ওয়ান ওয়ান অক্টাকর প্রসেসার এ থার্টি ওয়ানে ইউজ করা হয়েছে হিলিওপি সিক্সটি ফাইভ অক্টাকর প্রসেসার এবং দুটোর বেঞ্চমার্ক স্কোর দেখলে বুঝতে পারব এম থার্টি ওয়ান অনেক বেশি এগিয়ে যাচ্ছে ওখানে যদি আপনারা এম থার্টি ওয়ানে আপনারা সিক্সটি এপিএসে গেম খেলতে পারবেন পাবজি গেম খুব একটি ল্যাক আপনারা বুঝতে পারবেন নাই তো এ থার্টি ওয়ানে আপনারা ফোরটি এফপিএস অ্যাপটু খেলতে পারবেন এবং গেমিং এক্সপিরিয়েন্স এম থার্টি ওয়ানে আপনারা বেটার পাবেন কারণ অক্টাকর টু পয়েন্ট থ্রি গি গার্জ পাচ্ছেন এম থো এম থার্টি ওয়ানে সেখানে এ থার্টি ওয়ানে অক্টাকর টু পয়েন্ট জিরো গিঘার্জ পাচ্ছেন আবার এম থার্টি ওয়ানের গ্রাফিক্স আপনারা ভালো পাচ্ছেন মালি জি সেভেন্টি টু সেখানে এ থার্টি টু ওয়ানে পাচ্ছেন মালি জি ফিফটি টু তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এম থার্টি ওয়ান অনেকটাই এগিয়ে আছে এ থার্টি ওয়ানের তুলনায় এ থার্টি ওয়ান কিছু কিছু জায়গায় স্লো হয়ে যাচ্ছে ইভেন অ্যাপ খুলতে গেলেও আমরা দেখছি এ থার্টি ওয়ান স্লো হয়ে যাচ্ছে কারণ ওই ব্যাপারটা আপনাদেরকে বলে দিই এম থার্টি ওয়ানের মধ্যে আমরা স্টোরেজ পাচ্ছি ইউএফস টু পয়েন্ট ওয়ান সেখানে এ থার্টি ওয়ানের মধ্যে স্টোরেজ পাচ্ছি ই এম যেটা পুরোনো স্টোরেজ তার ফলে কোনো রকমের অ্যাপ বা সফটওয়্যার আপনারা যদি খুলতে চান হালকা স্লো ফিল করবেন এম থার্টি অনেক তুলনায় তো পারফরমেন্সের দিক থেকে গেমিংয়ের দিক থেকে বা মোবাইলের দিক থেকে প্রসেসারের দিক থেকে এম থার্টি ওয়ান অনেকটাই এগিয়ে আছে একদম বিস্তর পার্থক্য দুটোর মধ্যেই বলতে পারেন এবার যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্টে আসি এ থার্টি ওয়ানের মধ্যে আটচল্লিশ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন সেখানে এম থার্টি ওয়ানের চৌষট্টি মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন তো ক্যামেরা ডিপার্টমেন্টের কথা আলে আপনারা এম থার্টি ওয়ানের বেটার ডিটেলস পাচ্ছেন কোনোরকমের ছবি তুললে ইভেন ওয়াইড অ্যাঙ্গেলস এবং এইচডিআর শট নিলেও আপনারা এম থার্টি বেটার প্রসেসিং পাবেন এবং ছবিগুলো বেশি সুন্দর এবং ব্রাইব্র্যান্ট লাগে তো এই দিক থেকে এম থার্টি ওয়ান আবার এগিয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা দুটোর মধ্যেই সেম কিন্তু এ থার্টি ওয়ানের কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে বেটার বাট সেম কোনো কোনো পার্থক্য বুঝতে পারবেন না ফ্রন্ট ক্যামেরা দুটোরই সেম এবং এম এ থার্টি ওয়ান যদি আপনারা কিনেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ওয়ান যদি কিনেন দুটো জিনিস আপনারা বিশালভাবে মিস করবেন একটা হলো নাইট মোড যেটা এ থার্টি ওয়ানে পাবেন না তার ফলে নাইটে ছবি তুললে মানে ডিটেলস খুব একটি ভালো হবে না এম থার্টি অনেক তুলনায় এবং ফোর কে ভিডিও রেকর্ডিং এ থার্টি ওয়ানে পাবেন না এম থার্টি ওয়ানে ফোর কে ভিডিও রেকর্ডিং পাবেন যদিও স্টেবিলাইজেশনের সুবিধা নেই কিন্তু অপশান তো পাচ্ছেন এটাই অনেক সেটা কিন্তু এ থার্টি ওয়ানে থাকছে না তো এটা কিন্তু পার্থক্য অবশ্যই যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন এবং সিকিউরিটির জন্য এম থার্টি ওয়ানে আপনারা রিয়ার সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন সেখানে এ থার্টি ওয়ানের মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট তো এদিক থেকে একটু হলেও এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এ থার্টি ওয়ান যেহেতু ইনডিসপ্লে দেওয়া হয়েছে এবং ইনডিসপ্লে একটা অ্যাডভান্স ফিচার এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার যদি আমরা ব্যাটারি ব্যাক ডিপার্টমেন্টে আসি তো এম থার্টি ওয়ানের মধ্যে ছ হাজার এমএইচের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন সেখানে এ থার্টি ওয়ানের মধ্যে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তো অবশ্যই এম থার্টি ওয়ানে একটু হলেও বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এবং যেহেতু এক হাজার এমএইচ বেশি ব্যাটারি আছে তাই মোবাইলটার ওয়েটও একটু বেশি লাগছে কিন্তু ব্যাটারি রিফান্ডের দিক থেকে এম থার্টি ওয়ান এগিয়ে গেছে এবং দুটোতেই পনেরো ওয়াটের আপনারা চার্জার পাবেন তো এই হলো স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ওয়ান এবং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ানের মধ্যে আপনার ইনহ্যান্ড ফিল বেটার পাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন এটা এক্সট্রা বাদ বাকি প্রতিটা ডিপার্টমেন্টের দিক থেকে এগিয়ে গিয়েছে স্যামসাং এম থার্টি ওয়ান তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখে ফেলেন এম থার্টি ওয়ান ভার্সেস এ থার্টি ওয়ানের যে কোনটা কেনা আপনার জন্য ঠিক হবে তো আমরা যদি এবার ফাইনাল কনক্লুশানে আসি তো এটাই বলবো। আপনি যদি অফলাইন মার্কেট থেকে মোবাইল কিনতে চান এবং আপনার প্রেফারেন্স যদি ডিজাইন হয় এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার চায় সেক্ষেত্রে আপনি এ থার্টি ওয়ানকে কনসাইডার করতে পারেন কিন্তু আপনি যদি অনলাইনে মোবাইল কিনেন বা অনলাইনে কেনার অভ্যস্ত আছেন তাহলে আমি একদম স্ট্রংলি আপনাকে সাজেস্ট করছি এন থার্টি ওয়ানটাই কিনে ফেলুন ওটা বেটার হবে কারণ ওখানের মধ্যে আমরা সব কিছুই ভালো পাচ্ছি ক্যামেরা ভালো পাচ্ছি ওভারঅল ক্যামেরার অপশন বেশি পাচ্ছি ওভারঅল ব্যাটারি ভালো পাচ্ছি ওভারঅল আপনার এতে পারফরমেন্স বেটার পাচ্ছি সবই ভালো পাচ্ছি এবং এম থার্টি ওয়ানের যেহেতু ছ হাজার এমএইচ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি মানে এক হাজার বেটার বেটার বেশি পাচ্ছি এ থার্টি ওয়ানের তুলনায় তাই এটারও একটু ওয়েট বেশি এম থার্টি ওয়ানের তো আশা করি বুঝে গেছেন কোনটা নেওয়া ঠিক হবে আমি আপনাদেরকে ব্লাইন্ডলি রেকমেন্ড করছি এম থার্টি ওয়ানই কিনুন এটা আপনার জন্য বেস্ট হবে কিন্তু আপনি যদি অফলাইন থেকে মোবাইল কিনতে চান সেক্ষেত্রে এম থার্টি ওয়ান কনসিডার করতে পারেন আজকে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কোনোরকমের প্রশ্ন থাকলে বা আমাদেরকে কিছু বলতে চাইলে কমেন্ট বক্স খোলা আছে ভাই মন খুলে প্রশ্ন করুন কমেন্টের উত্তর শিওর 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 দিয়ে দেবো যদি সেরকমের কোনো প্রশ্ন থাকে তো আজকের মতো ভিডিও এখানে থাকলো দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ